मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय क्यूटीएस ब्लॉग्स चैनल। तो तुम्हारा सबा केमन आचो, आशा करी सबाई भलो आचो, तुम्हारे भलोबाशा आशीर्वादे आमिओ खूब भलो आची। तो आज के हे बुधवार, तो एखन बजे सकाल 10:35। तो एखन थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करछी। तो आज के एकटू लेट हये गेछे बंधुरा, घूम थेके उठेछे बेश किछुक्षण हयेछे। घूम थेके उठे आमार समस्त काज बाज हये गेछे, चानो करे निएछि, पुजो दिए निएछि, एखन चले एसेछि रान्नाघरे। तो क्यों कि तुम्हारे दादा एक उठते लेट करो, तो भावलम जो बस कि करब, हमें ओगुलो काजगुलो सर नहीं तेल ओ उठले एकसाथे खावा दावा करब। से तो ओदिक काजगुलो सब सर नहीं दिखे देखो हमारे एखे सब नहीं नवा गेजे एखे सब सजिए नहीं ठीक है। एखे आज कल के देखे हमें सूजी कर एक सूजी छो फ्रिजे रखा छो, तो दिए मुड़ी दिए नहीं एक आलू चिप्स छो, तो नहीं बसिए दिए चा। देखो एखे चा हे एन दूधा देव दी जाए, दिखे देखो हमें भात बसिए दिए ठीक है। आज के आज इविनिंग डिवटी, तो देखो हमें चान अथच कि घामी, तो ठीक है चलो बंधुरा तुम्हारा देखते थको। तो ओदे जाननाटार जो एक कीरकम देखा जा तैना, तो देखो ये दूध एम लिकुईड दूध नहीं कुरु दूध, तो दिए चाटा करब एन। तो देखो एदी के दूध दी चाय, तो ये एखन फुटे उठुक, तारपर चाटा ढेले नेब, ढेले खेये नेब। प्रचुर बाइरे रोदो उठे गेछे ठीक है, प्रचुर गरमो लागछे, आर तोमादेर दादा देखो ओइदिक कि करछे ठीक है। एई जे आर एदिके देखो आमार बिछाना उठानो सब हये गेछे, बिछाना उठिये निएछि, एदिके पुजो टुजो सब दिये निएछि ठीक है। और तुम्हारे दादा तो बोले आपने घूम थेके उठे ओईजे एखाने बसे आछे ओ टेबिले। टिफिन खेते खेते आस्ते करे रान्ना बान्ना करे देबो। कल के तो देखे माछ निये एसेछिलो तोमादेर दादा, किछुटा रान्ना करेछिलाम, किछुटा फ्रिजे तोला आछे, तो ওটা দিয়ে দেখা যাক কি রান্না করি। তো চলো এখন খেয়ে নি যাটা, তারপর কথা। তো বন্ধুরা দেখো এখন আমি পটল কেটে নিচ্ছি, পটল আলু ঠিক আছে, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব, বাস একদম শর্টকাট রান্না করব, বেশি কিছু রান্না করব না। বেশ এখানে দেখো বন্ধুরা রান্না বান্না শেষ করে এই সবে এসে বসলাম, চানটান তো সকালে করে নিয়েছিলাম। তো তোমাদেরকে তো ওই সময় পটল আলু সবজিটা দেখিয়ে দিয়েছি, আর ডালটা দেখেছিলে সেদ্ধ করে নামিয়েছি, সেই জন্য আর রান্না করার সময় ডাল কি শেয়ার করব তাই না, তো সেই জন্য আর শেয়ার করলাম না। তো খাবার সময় দেখিয়ে দেব আমি কি কি রান্না করেছি, তো এখন আর যাচ্ছি না একেবারে, পরে খাওয়ার সময় দেখিয়ে দেব, কারণ প্রচুর গরম লাগছে রান্নাঘরটাতে। তো বাইরে আমার ফেসটা দেখে বুঝতে পারছো বাইরে কীরকম রোদ উঠেছে, দেখো আমি দেখছি, এই যে দেখো কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো।
তো বাইরে প্রচুর রোদ উঠেছে, গরমও লাগছে প্রচুর। তো এখন প্রায় 12:40 বেজে গেছে। তো আমার এই মাত্র রান্না বান্না সব কিছু শেষ হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মাত্র একটু ফ্যানের তলায় বসলাম। তো সেই জন্য আর দেখানোর জন্য যেতে এখন আর ইচ্ছা করছে না। খাবারের সময় একেবারে তোমাদের সাথে সব কিছু দেখিয়ে দেবো। আর পটল আলু সবজিটা তো ওই সময় দেখিয়ে দিয়েছিলাম। তো চলো, খাবার খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে খাবার দাবার খেতে, কারণ একটা বেজে গেছে, খাবার না খেলে আবার লেট হয়ে যাবে। এখানে আছে ভাত, ঠিক আছে, এখানে আছে পটল আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, আর এখানে আছে ডাল, আর এখানে আছে কাঁঠালের যে বীজটা আছে ওটার একটা বাটা করেছি শুটকি মাছ দিয়ে, ঠিক আছে। তো চলো এখন, এখানে লেবু কেটে নিয়েছি দেখো। তো চলো এখন খাবার দাবার খেয়ে নি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। বন্ধুরা দেখো, এখন বেজে গেছে 1:40। তো আমরা দেখো ডিউটি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ওইদিকে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও কি চার্জে দিচ্ছে ওই যে কি বলে এটাকে জানি না, সব কি ও সব কি কি জিনিস। তো যাই হোক, তো চলো ইচ্ছে করছে না ডিউটি যেতে, কিন্তু কি করবো, যেতে তো হবে ডিউটি। বাইরে যা রোদ দিয়েছে, ইচ্ছে করছে এখন খাওয়া দাওয়া করেছি একটু ভালোভাবে ঘুমিয়ে যাই, ঠিক আছে, বাকি মাথা খারাপ হয়ে যাবে। দেখো প্রচুর রোদ, প্রচুর দেখো, ঠিক আছে, চোখ খুলতে পারছি না, ঠিক আছে। তো চলো ডিউটি থেকে এসে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো ডিউটি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন বাইকে আছি, ঠিক আছে। তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে, ওই সময় তো দেখলে ডিউটি এসেছি। তো রাস্তায় একদম অন্ধকার আছে, দেখা যাচ্ছে না। তো চলো তোমাদের সাথে রুমে গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, চলে এলাম ডিউটি থেকে। ডিউটি থেকে এসে তোমরা তো দেখছি, দেখলেই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন তোমাদেরকে একটুখানি দেখালাম। তো দেখো এখানে ডিউটি থেকে এসে এখানে তোমাদের দাদার বলছে প্রচুর খিদে পেয়েছে, তো তোমাদের দাদা বলছে প্রচুর খিদে পেয়েছে খাবার বাড়ার জন্য। তো সেজন্য এসেই আগে সবজিগুলোর জন্য বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে ডালটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি মাছের সবজিটা গরম হতে, এগুলো গরম হয়ে নিলে খাবার দাবার খেয়ে নেবো। তো চলো দুপুরবেলা তো দেখালামই খাবার দাবার আর কি, খাওয়ার সময় কি শেয়ার করব। তো চলো খাওয়ার দাবার খেয়ে তারপর তোমাদের সাথে আবার পরে একেবারে কথা হচ্ছে, কেন কি বাড়িতেও কথাবার্তা বলতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা আমাকে এই শাড়িতে এভাবে দেখে হয়তো ভাবছো আমি এত রাতে কোথায় গেছি। তো ডিউটি থেকে এসে তোমাদেরকে ওই সময় বলেছিলাম যে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, খাবার দাবার খাচ্ছিলাম। তো খাবার দাবার খেয়ে কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য শাড়িটা পরেছিলাম। তো এক্ষুনি যা শর্ট ভিডিও করা শেষ করে তো বসে গেলাম, হঠাৎ মনে হলো যে ভিডিওটা তো শেষ করা হয়নি। তো বন্ধুরা প্রচুর গরম লাগছে ঘরে, জানি না কেন, এখন সব কিছু একদম ফ্রেশ হয়ে চান করে তারপর ঘুমাতে হবে। তো কালকে আবার আছে নাইট ডিউটি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকে আর ব্লগটাকে আমি এখানে বাড়াচ্ছি না, তো আজকে আমি আমার ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।